শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবিউল মুমিন বলা হয়েছে, অর্থাৎ এটা ঈমানদারের জন্য বসন্তকাল। বসন্তকালে যেরকম ফল ফসল ফোটে, শীতের মৌসুমে ঈমানদারের আমলের বসন্তের ফুল ফোটে, আমলের ফুল ফোটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশ্বিতা, এটা হলো আল গানিমাতুল বারেদা, আশ্বিতা ও ফিস সাওম, আস সাওম ও ফিস শীতা, গানিমাতে বারেদা বা শীতল, শীতল আপনার সুবর্ণ সুযোগ। শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে, এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার আশ্বিতা ও আস সাওম ও ফিস শীতা, অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা। এই শীতের মৌসুমে রোজা রাখা, এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কেন? কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড়। কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, তার কান্না দেখে আশপাশের লোকজন তারা মনে করেছেন যে মৃত্যুর ভয়াবহতার চিন্তা করে বা মৃত্যু পরবর্তী কষ্টের কথা, আজাবের কথা চিন্তা করে কিংবা দুনিয়াতে প্রিয়জনের মায়া ত্যাগের কথা চিন্তা করে বোধহয় উনি কাঁদছেন। তিনি বললেন, না, আমি কাঁদছি মূলত সামনে শীতের মৌসুমে ইবাদত করার এক সুযোগ প্রতি বছর আমি গ্রহণ করে থাকি, আমার মৃত্যু হয়ে গেলে শীতের মৌসুমে ইবাদতের এই সুযোগ থেকে আমি মাহরুম বঞ্চিত থাকব, সেজন্য আমি কান্না করছি। মোহতরম হাজরিন, এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা। এই মজলিসে শত শত মানুষ আছেন, হাজারো মানুষ আছেন, আপনাদের মধ্যে এমন একজন মানুষ কি আছেন যে শীতকাল উপলক্ষে একটা নফল রোজা রাখছেন? যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলবেন। সোমবার বৃহস্পতিবার রোজার কথা বলি নেই, চন্দ্র মাসের 13, 14, 15, 20 রোজার কথা বলি নেই, শুধু শীতের মৌসুম এ উপলক্ষে রোজা রাখার কথা হাদিসে বলা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম রাখতেন খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আল গানিমাতুল বারেদা বলা হয়ে বলেছেন। তো সেটার উপর আমল করে গোটা শীতের মৌসুমে জীবনে কোনো এক মৌসুমে শুধু শীত যাচ্ছে, দিন ছোট, চাইলে রোজা রাখা যায়, সেই চিন্তা করে নফল রোজা রাখছেন এমন কেউ আছেন? একটা হাতও উঠে নেই। এই জন্য কথাটা আমি পারলাম যে আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, এগুলোর আলোচনাও নাই, মানুষ অনেক সময় শুনেও নাই, জানেও নাই, এমন দেখা যায়। মোহতরম হাজরিন, তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হইলেও রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব, কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কি না, সুযোগ পাবো কি না সেটা জানি না। অতএব এবারে ইনশাল্লাহ আমল করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।